বছর চারেক আগে এক দুপুরে সারা বলল, জানেন ভাইয়া স্কুলে আজকে কি হয়েছে? পাল্টা প্রশ্ন করার আগে ও বলল, ক্লাস টিচার জানতে চেয়েছিল কে কি হতে চাও, আমি কি লিখে দিয়েছিলাম বলেন তো। এবারও পাল্টা প্রশ্ন করার সুযোগ দিল না সারা, বলল, লিখে দিয়েছি সান্তাক্লোজ হতে চাই। দারুণ তো ব্যাপারটা, সমর্থন পেয়ে সারা খুশি হলো। আর অবশেষে আমি একটা প্রশ্ন করার অবকাশ পেলাম, তো টিচার কি বললেন? ডেকে জিজ্ঞেস করলেন, কেন আমি সান্তাক্লোজ হতে চাই? বললাম, সবাইকে উপহার দিতে আমার ভালো লাগে, এসব আর কি। কিন্তু সান্তাক্লোজ হতে হলে যে তোমার সাদা দাড়ি গোফ লাগবে। সারা মুখে দৃঢ়তার হাসি, ভাইয়া আমি কিন্তু সিরিয়াস। সারা যে পাঠক হিসেবে সিরিয়াস এটা বুঝতে সময় লাগেনি। ও তখন কোন ক্লাসে, 9 নাকি 10, যাই হোক, ও এসেছিল গোল্লা স্যুট আয়োজিত প্রতিযোগিতার গল্প বাছায় স্বেচ্ছাসেবক হয়ে। ওরা এসেছিল 5-6 জন, মূলত কিশোর আলোতেই কাজ করত ওরা। উদ্ধারকারী জাহাজ হামজা হয়ে এসেছিল আমাদের কাছে, তখন রমজান মাস, কেউ কোচিং কেউ বা টিচারের কাছে পড়া শেষে চলে আসে প্রথম আলোর কার্যালয়ে। চিঠির খাম খুলে গল্প পড়তে শুরু করে। কম বয়সী মানুষেরা যখন খুব সিরিয়াস মুখে কোনো দায়িত্ব পালন করতে থাকে, দেখতে বেশ লাগে। ফলে প্রথম দিন থেকে ওদের সঙ্গে আমার একটা ভাব হয়ে গেল। 1000-2 গল্প জমা পড়েছিল, তার মধ্যে নকল গল্পও কম নয়। তবে বেশিরভাগ নকল গল্পই দেখি সারা ধরে ফেলে। রুচিটা ওর উন্নত, কোন গল্পে কি হলে আরও জমত, কোন গল্প কেন ভালো সেটাও ব্যাখ্যা করে যুক্তি দিয়ে বুঝিয়ে দিত। বুঝে ফেললাম মেয়েটা বেশ পড়ুয়া, মানুষের মনও ভালো পড়তে পারত সারা। গল্প বাছাইয়ের প্রাথমিক কাজ যেদিন শেষ, সেদিন আমার দিকে একটা উপহারের বাক্স বাড়িয়ে দিল। বাক্স খুলে দেখি খুব সুন্দর একটা স্কেচ বুক, সঙ্গে টিনটিনের ছবিওয়ালা একটা কার্ড। আমি যে স্কেচ বুক পছন্দ করি আর টিনটিনের পার ভক্ত, এটা ও জানলো কী করে? তারপর দিন গড়ালো আর আবিষ্কার করলাম, সারা যেন কেমন করে সবার মন পড়ে ফেলে। প্রায় দেখি আজ একে বই উপহার দিচ্ছে, কালকে ছবি এঁকে দিচ্ছে, পরশু তাকে রক্ত জোগাড় করে দিচ্ছে। এসব দেখে দেখে ভাবতাম, সারা দেখি সান্তাক্লোজ না হয়ে ছাড়বে না, রীতিমতো 12 মাসই সান্তাক্লোজ। একদিন ও শুনল আমি ডাক টিকেট জমাই, ব্যাস অমনি নেমে পড়ল চিরুনি অভিযানে। যেখানে ডাক টিকেট পাই আমার জন্য রেখে দেয়, দেখা হলে ব্যাগ থেকে একগুচ্ছ ডাক টিকেট বের করে দিয়ে বলে, এই যে ধরেন ভাইয়া, এগুলো অনেকদিন ধরে বয়ে বেড়াচ্ছি। সারা যে একটা বিরল রোগ সহ আরও কিছু শারীরিক জটিলতা বয়ে বেড়াচ্ছিল তা জেনেছি আরও পরে। একবার তো ভীষণ আতঙ্কগ্রস্তই হয়ে পড়লাম, ওর শরীরই তখন বেশ নাজুক, বাসা হসপিটাল বাসা অবস্থা। এর মধ্যে একদিন ফোন করল, ভাইয়া আপনার সঙ্গে দেখা করতে চাই। গাইগুই করলাম, লাভ হলো না। ঠিকই দুপুরবেলা চলে এলো, হাতে আমার জন্য একটা ছোট্ট সুন্দর গাছ। ওকে নিয়ে গেলাম ক্যান্টিনে, ব্যাগে পানির বোতল দেখিয়ে বলল, দেখেন না পানিটাও বাসার, বাইরের কোনো খাবার খাওয়া যাবে না। অগত্যা ওকে সামনে বসিয়ে খেতে বসলাম। এ কথা সে কথার মধ্যে হঠাৎ বিরতি নিয়ে সারা বলল, আচ্ছা ভাইয়া আমি কি সত্যি সান্তাক্লোজ হতে পারবো?
প্লেট থেকে নজর সরিয়ে ওর দিকে তাকালাম। সারা, তুমি তো সান্তা ক্লজ হয়ে আছো, আশপাশের সবাইকে তুমি উপহার দিচ্ছ, আনন্দ বিলাচ্ছ, সান্তা ক্লজও তো এত করে না। সারাকে সেদিন একটা বই উপহার দিলাম, খুশি মনে বিদায় নিল। ঠিক তার পরদিনই প্রথম আলোর ওয়েবসাইটে একটা ছবি দেখে আঁতকে উঠলাম। সারা দেশে ধর্ষণ ও নারী নিপীড়নের প্রতিবাদে মশাল হাতে পদযাত্রায় সামিল হয়েছে সারা। আঁতকে উঠলেও বিশ্বাসটা আরও পোক্ত হলো, সাহস আছে মেয়েটার। একদিন দেখি ওর দেয়া গাছটা কীভাবে যেন ভেঙে গেছে, খুব মন খারাপ হলো। গাছটাতে কাঠির অবলম্বন দিয়ে রেখে দিলাম জানালার পাশে রোদের দিকে। রোজ ভয়ে ভয়ে উঁকি মেরে দেখি, নিয়ম করে পানি দেই। দেখতে দেখতে গাছটা সেরে উঠল। সারা তখন হসপিটালে, তখন আশায় বুক বাঁধলাম গাছটার মতো ও নিশ্চয়ই সেরে উঠবে। কিন্তু সারা সেরে উঠল না, ওর সাহস আর উপহারই শুধু থেকে গেল। মৃত্যুর আগে সাহসী সারা দিয়ে গেল অমূল্য উপহার। সান্তাক্লজ হতে চেয়েছিল সারা, আদতে ও ছিল সত্যিকারের সান্তাক্লজ, কিংবা তার চেয়েও বড় কিছু।